শনিবার গভীর রাতে চলন্ত হাওড়াপুরি এক্সপ্রেসের কাপলিং খুলে গিয়ে দারুণ বিপত্তি ঘটে। ইঞ্জিন থেকে বেশিরভাগ বডি বিচ্ছিন্ন হয়ে যায়। রাত তখন 1:05। ওই ট্রেনের বেশিরভাগ যাত্রী সে সময় ঘুমোছিলেন। তবে এ ধরনের দুর্ঘটনার কারণে কোনো রকম হতাহতের খবর নেই। যা ঘটেছে তাতে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারত, কিন্তু পরে তা সামাল দিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে এ ব্যাপারে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর কয়েক ঘন্টার চেষ্টায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি স্বাভাবিক অবস্থায় আসে। এদিকে রেল যাত্রীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, কেননা যেহেতু মধ্যরাতে ইঞ্জিন থেকে যেভাবে এতগুলো বগি বিচ্ছিন্ন হয়েছিল তাতে ঘুমন্ত থাকা যাত্রীরা বুঝতে পারেননি কি এমন ঘটে গেল। পরে জানা গিয়েছে সকালে অন্য বগি এনে যাত্রীদের তাতে তুলে দেওয়া হয়। তবে রাতে এমন দুর্ঘটনার চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এমন অবস্থায় তারা যথেষ্ট বিরক্ত হয়েছিলেন। আর বড়সড় দুর্ঘটনা যেহেতু ঘটেনি সে কারণে যাত্রীদের মনে স্বস্তি আসে। আর এমন ঘটনাটি ঘটেছিল রাত 1:05 নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুরশেনী স্টেশনে, কেননা ওই সময়ে ট্রেনটি পশ্চিম মেদিনীপুরের এই স্টেশনে ঢুকছিল। আর তখনই ট্রেনের কাপলিং খুলে যায়। সামনে দুটো বগিকে নিয়ে এগিয়ে গিয়েছিল ইঞ্জিনটি। মাঝরাতে হঠাৎ করে ট্রেন দাঁড়িয়ে পড়ায় প্রথমটা সেভাবে যাত্রীরা কিছু বুঝতেই পারেনি। পরে বিষয়টি বুঝতে পেরে হইচই শুরু করে দেন যাত্রীরা। এটা তো একটা সাংঘাতিক ঘটনা। এমনিতেই নানাভাবেই ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যায়, তাতে বড়সড় ক্ষতির সংবাদ মেলে। সেক্ষেত্রে আহত নিহতের সংখ্যাও বাইরে ছড়িয়ে পড়ে, যা মর্মান্তিক হিসেবে পরিগণিত হয়ে থাকে। অনেকে বলছে রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণেই এমনটা ঘটে থাকে। যত যাই হোক না কেন, ট্রেন জার্নির মতো আরাম নেই বলে অভিমত অধিকাংশ মানুষের। এখন দুর্ঘটনা তো নিত্যদিনই কোনো না কোনোভাবে লেগে আছে মানুষের জীবনে। তাছাড়া দেশে কত বড় বড় রেল দুর্ঘটনা ঘটেছে, তাতে মর্মান্তিক ঘটনার ছবি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবুও রেলে চাপছে মানুষ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ রেলে চেপে যাতায়াত করছে। সে যাই হোক, গতরাতে পশ্চিম মেদিনীপুরের নেকুরশেনী স্টেশনে যে ট্রেনের কাপলিং খুলে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল তাতে বড় কোনো বিপদ হতেই পারত। যাই হোক, কয়েক ঘন্টার চেষ্টায় খুলে যাওয়া কাপলিং জোড়া লাগাতে সক্ষম হন রেলকর্মীরা। তবে নতুন বগিতে তোলা হয় পুরীগামী যাত্রীদের। এদিকে দুর্ঘটনা ঘটার প্রায় 5 ঘন্টা পর ট্রেনটিকে ছাড়ার অবস্থায় আনা হয়। শেষটায় টেনশনের ভেতর দিয়ে সময়গুলো কাটলেও রবিবার সকাল 6:15 পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ট্রেনটি। এদিকে এই দুর্ঘটনার জেরে এই রুটের কোনো ট্রেনের সমস্যা হয়েছে কি না দেরির জন্য সেসব জানা সম্ভব হয়নি। অথচ এই রুট দিয়েই এদিন সকালে যাওয়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের, যার সময় ছিল সকাল 8:12, যা রেলের ওয়েবসাইটের মাধ্যমে জানা সম্ভব হয়। যদিও এই ট্রেন যাওয়ার প্রায় 2 ঘন্টা আগেই ছেড়ে গিয়েছে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেসটি। আর যাই হোক, স্বস্তিতেই পুরি যাত্রা করলেন রেল যাত্রীরা। হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস।